আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো বোন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো বোন সুস্থ আছি তো বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো এই রেসিপিটি হচ্ছে শীতে তো সকালে কিংবা বিকালে এরকম গুড় দিয়ে তেলে ভাজা একটা ফুলকো তেলপিঠা হলে তো আর কোনো কথাই নেই তো এই তো এখানে আমি একটা ছাকুনি নিয়েছি আর একটা মিক্সিং বল নিয়েছি এবং মেজারমেন্ট কাপের এক কাপ আমি চালের শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম তো এটা ভালো করে আমি এখন চেলে নিলাম তো তারপরে আমি এখানে দুই কাপ অর্থাৎ দুই কাপ তো কম দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এটাও আমি চেলে নিচ্ছি তো এই তো সব কিছু চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব উত্তর লবণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখানে তারপরে আমি এই আটা আর ময়দাটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি গুড় পানি দিয়ে কুসুম কুসুম গরম করে একটা শিরা তৈরি করে নিয়েছি এই শিরাটা আমি একটু একটু করে ধাপে ধাপে দেবো আগে থেকে যদি আমি দেই তাহলে বেশি কম বেশি অর্থাৎ হতে পারে এর জন্য আমি এটা ধাপে ধাপে এভাবে দিয়ে দেব। তো এই তো আমি এটা এভাবে আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো আমি এটা বেশ কিছুক্ষণ ধরে এটা দিয়ে এভাবে মিক্সড করে নেব নেওয়ার পর আমি কিন্তু বেটারটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে বেটারটা যদি ভালোভাবে করে নেওয়া যায় ভালোভাবে মিশিয়ে অর্থাৎ পিঠাটা কিন্তু ফুলকো ফুলকো হয় আর এই হচ্ছে বেটারটা প্রায় চিতই পিঠে যাকে বলি আমরা সেই চিতই পিঠের বেটারের কুসুম কুসুম গরম পানি যেরকম আমরা নেই এই রকমই কিন্তু সেম গরম কুসুম কুসুম আর কি শিরাটা নিতে হবে তেল পিঠার জন্য তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে এটা এভাবে বেশ কিছুক্ষণ ধরে এই বেটারটা আমি ভালোভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এরকম করে ফেটিয়ে নিব তো চার থেকে পাঁচ মিনিট আমি এরকম হাত দিয়ে নেবো যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি আর এই কাজটা যদি ভালোভাবে করে নেওয়া যায় তাহলে নিশ্চিত তেল পিঠাটা ফুলকো ফুলকো হবে তো আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে বেটারেরটা আমি কীরকম নিয়েছি তো তো আগে থেকে আমি চুলা অন করে এখানে একটা প্যান বসিয়ে একটা চামচ আমি দিয়ে দিয়েছি স্টিলের তো এই চামচটা হচ্ছে আমি ডাল সাধারণত ডাল উঠাই সেই চামচটা আমি গরম করে নিয়েছি আর এই চামচটার মাপে পরিমাণে আমি বেটারটা দিয়ে দেবো তো প্রথম পিঠার তো চামচ থেকে উঠতে চাচ্ছে না তো আমি আলগা করে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু উঠিয়ে গেছে তো সেমভাবে আমি আবারও একটা দিয়ে দিলাম তো একসঙ্গেই আমি তিনটা চারটা ভেজে নেব এভাবে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলের নতুন তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন তো এভাবেই আমি কিন্তু আমার তেল পিঠাগুলো সম্পূর্ণই ভেজে নিব। তো একসঙ্গেই আমি তিন চারটা এভাবেই দিয়ে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি অনেকগুলো কিন্তু তেল পিঠা ভেজে নেওয়া যায় তো এখন আমার এভাবে আমি ফিরিয়ে দিচ্ছি তো এটা কিন্তু হালকা করে ভেজে নিলেও হবে এবং কড়া করেও ভেজে নেওয়া যাবে তো আমার কাছে যেন কড়া করেই গুড়ের তেলপিঠাটা ভেজে নিলে খেতে যেন ভালো লাগে একটু তো একটু কড়া করেও নেবো এবং হালকা করেও নেব দুই ধরনেরই ভেজে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা ভেজে নিতে পারেন তো আমি একটা কিন্তু চামচ ছাড়াও দিয়ে দেখাচ্ছি তো সেটাও কিন্তু ফুলকো হয়ে যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর হয়ে যাচ্ছে পিঠাগুলো সম্পূর্ণ তো অবশ্যই এভাবে ট্রাই করবেন একবার হলেও শুকনো চালের গুঁড়ি দিয়েও যে এত সুন্দর পারফেক্ট একটা তেল পিঠা তৈরি করা যায় তো এই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক মিস করবেন তো এই তো আমার পাশের দুইটা হয়ে গেছে আমি এ দুটাকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ তেল পিঠাগুলো চামচের মেপে আমি বানিয়ে নেব তো একটা চামচ দিয়ে এরকম করে যদি বানিয়ে ফেলা যায় তাহলে একই সাইজে সব পিঠাগুলো হয় এবং সুন্দর একটা শেপ আসে তাতে কিন্তু সুন্দর দেখা যায় পিঠাগুলো তো এসে এভাবেই আমি কিন্তু সব পিঠাগুলোই এই তো বানিয়ে নিচ্ছি তো চামচটা যতক্ষণ তেলের মধ্যে থাকবে তো তারপর থেকে অটোমেটিক পিঠাগুলো নিজে থেকেই চামচ থেকে নেমে যাবে অর্থাৎ তখন আর কিন্তু কিছু দিয়ে আলগা আলগা করে দেওয়া লাগবে না তো এভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এই তো আমি এখন তেল পিঠাটা পাশেরগুলো ফিরিয়ে দিচ্ছি তো এপাশে একটা দিচ্ছি আর একটা ছেড়ে দিচ্ছি আবার একটা দিচ্ছি এভাবেই কিন্তু একসঙ্গে আমি চারটা পাঁচটা করে তেলপিটা ভেজে নিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ পিঠাগুলো তেলে ভেজে নেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন নেক্সট কোনো রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ